பெருஷை ஆட்டட்டாகாரனே ஆகாரனே. কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই. নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে. গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে. কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারায়. অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা. কফি হাউসের সেই আটটা গানে হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগারে. সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামীদার. হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার. আর্ট কলেজের ছেলে নিখিলের সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো. কফি হাউসের সেই আড্ডাটা আর একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত. কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত. রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম. চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম. কফি হাউসের সেই আড্ডাটা আর নেই আর নেই. কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ উঠে যাবে অমলের নামটা. একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা. অফিস